রাতের তেল আবিব, রাস্তার জনসমাগম কমে গেছে। পিচ ঢালা কালো মসৃণ রাস্তা, পাশে সরকারি বিজলি বাতিগুলো আলো আধারির সৃষ্টি করেছে। বাতাস গায়ে লাগে না, কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয়। সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা। এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায়। এক অভিজাত আবাসিক এলাকা, কদাচিৎ দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। এলাকার রাস্তায় লোকের চলাচল প্রায় নেই বললেই চলে। ডিবি রোড, মাঝে মাঝে দু একটা গাড়ি চোখ ধাঁধিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে। ডিবি রোড থেকে একটা ছোট্ট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটা দোতলা বাড়ি। দূরের কোনো একটি পেটা ঘড়িতে ঢং ঢং করে ১২টা বেজে গেল। ধীরে ধীরে কালো রঙের একটা গাড়ি এসে অন্ধকারে দাঁড়ানো বাড়িটির গেটে এসে থামল। কালো পোশাকে দেহ ঢাকা এক ছায়ামূর্তি গাড়ি থেকে নেমে এলো। ঠক ঠক ঠক, বন্ধ জানালার শক্ত কবাটে ধীরে ধীরে তিনটি শব্দ হল। ছায়ামূর্তিটি বাড়িটির সম্মুখের বাগানটি পেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ চুপচাপ, ছায়ামূর্তিটির তর্জনী আবার শব্দ করল বন্ধ জানালার গায়ে, ঠক ঠক ঠক। ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল। ভিতরে জমাট অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটি হাত বেরিয়ে এলো। ছায়ামূর্তিটি সে হাতে তুলে দিল ভাঁজ করা এক টুকরো কাগজ। সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল। জানালাটি বন্ধ করে দিয়ে কর্নেল মাহমুদ দোতলার ব্যালকনিতে উঠে এলো। আকাশ থেকে একটি বড় উল্কাপিণ্ড খসে পড়ল। মনে হলো উল্কাটি যেন সামনের ২২তলা দালানটির ছাদের উপরে এসে নামল। ব্যালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায়। মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল। গাড়িটির পিছনে রক্তাভ আলো দুটি ক্রমে দৃষ্টির আড়ালে চলে গেল। মাহমুদ সেখানে থেকে দৃষ্টি ফিরাতে গিয়েও পারল না। দেখল ছোট রাস্তা পেরিয়ে আর একটি গাড়ি গিয়ে ডিবি রোডে পড়ল। চমকে উঠল মাহমুদ, বিদ্যুৎ খেলে গেল মনে। অনুসরণ, তরতর করে সে নেমে এলো সিঁড়ি দিয়ে। গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো। ডিবি রোডে যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো, তখনও দীর্ঘ পথের প্রান্তে অনুসরণকারী গাড়িটির পিছনের রক্তাভ আলো দেখা যাচ্ছে। কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল। সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি গোছের। অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদের গাড়িটি অনুসরণকারী গাড়িটির ২০০ গজের মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল। কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করেছে। মাহমুদ ভেবে খুশি হল যে গাড়িটি হয়তো এবার সামনের সাইমুমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে, কারণ দুদিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে সৃষ্টি হতে দেবে না। কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের। সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটির অনুসরণ করে যাচ্ছে। সামনের অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে ২০০ গজের মতো, আর সে গাড়ি থেকে তার সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে ১০০ গজ। এ সময় গাড়ির রিয়ার ভিউয়ে চোখ পড়তে চমকে উঠল মাহমুদ। দেখল পিছন থেকে পাশাপাশি জ্বলন্ত চোখের মতো দুটি অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে। মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারল সামনের অনুসরণকারী মোসাদের গাড়িটি বেতারে চতুর্দিকে খবর পাঠিয়েছে। পিছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ। দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাঁটা ৫০ থেকে ৯০ গিয়ে পৌঁছল। মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তার একই গতিতে চলছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তেলাপিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছল। মাত্র কয়েক সেকেন্ড, কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে ছুটে গিয়ে মোসাদের গাড়িটিকে আঘাত করল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ির সমান্তরালে গিয়ে পৌঁছল। কর্নেল মাহমুদ একবার পিছনে ফিরে দেখল মোসাদের গাড়িটিতে আগুন জ্বলছে।
পিছনের অনুসরণকারী গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কর্নেল মাহমুদ ও তার সহকর্মীর গাড়ি পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলেছে। সামনেই ভিক্টোরি স্কোয়ার। এখানে পশ্চিম দিক থেকে হাইকল অ্যাভিনিউ, উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব দিক থেকে ডিবি রোড এসে মিশেছে। হাইকল অ্যাভিনিউকে দক্ষিণ পার্শ্বে এবং গোলান রোডকে পূর্ব পার্শ্বে রেখে ইসরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্মারকস্তম্ভ। স্মৃতিস্মারক কেন্দ্রটিতে স্মারকস্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান, বিশ্রামাগার, পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র। সর্বসাধারণের জন্য এ কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে। কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে পৌঁছার সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল পশ্চিম দিক থেকে চারটি অগ্নিগোলক ছুটে আসছে। উত্তর দিকে গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজরে পড়ল কর্নেল মাহমুদের। কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল। গাড়ির ডান দিকের দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে নেমে পড়ল সে। তারপর চোখের নিমেষে ভিক্টোরি স্কোয়ারের পাঁচিল টপকে সে ভেতরে ঢুকে পড়ল। কর্নেল মাহমুদের চালকহীন গাড়িটি প্রায় 50 গজ দূরে গিয়ে এক লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল। কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল। ইতোমধ্যে তিন দিক থেকে মোসাদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে এসে পৌঁছে। এই সময় গাঢ় কালো সামনের রাস্তাঘাট আচ্ছন্ন করে নিল। মোসাদের কুকুরদের কাজকলা দেখে তার সহকর্মী সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কর্নেল মাহমুদ ভিক্টোরি পার্কের আরও অভ্যন্তরে ঢুকে গেল। সে জানত মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টোরি পার্ক চষে ফেলবে। তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে। কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশ দিয়ে উত্তর দিকে এগোচ্ছিল। এমন সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি, তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে। দ্রুত সে ওদিকে এগোল। দেখতে পেল একটি নগ্নপ্রায় নারী দেহের উপর একটি লোক চেপে বসেছে। নারীটি মুক্তি পাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হচ্ছে। কর্নেল মাহমুদ কক্ষে প্রবেশ করল। পায়ের শব্দ থেকে লোকটি উঠে দাঁড়িয়েছে। মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে। মাহমুদকে লক্ষ্য করে সে বলল, বেরিয়ে যা কুকুর, নইলে। উত্তেজনায় সে কথা শেষ করতে পারল না। মাহমুদ এক নিমেষে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ। সে শান্ত কণ্ঠে বলল, বেরিয়ে যাব, কিন্তু তোমাকে নিয়ে। লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল। মাহমুদ এর অর্থ বুঝে সে একলাফে লোকটির নিকটবর্তী হল। লোকটি পকেট থেকে হাত বের করবার আগে মাহমুদের প্রচণ্ড একটি লাথি গিয়ে তার তল পেটে পড়ল। কোথ করে একটি শব্দ বেরোলো লোকটির মুখ দিয়ে। তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল। পরমুহূর্তে আরেকটি প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল লোকটির চোয়ালে। এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কর্নেল মাহমুদ এতক্ষণ পরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটি ইতোমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে। অবিন্যস্ত স্বর্ণাভ চুল কপালের একাংশ ঢেকে রেখেছে। নীল চোখ দুটি থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি। ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা রক্তাভ ঠোঁট দুটি তার কাঁপছে। প্রায় 5.5 ফুট লম্বা শ্বেত স্বর্ণাভ মেয়েটি অদ্ভুত সুন্দরী। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল। পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে পড়তে বলল। দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পুলের পূর্ব পাশ দিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল। মাহমুদ মনে মনে হাসল। সাইমুমের লোক চেয়ে ভিক্টোরি পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোসাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না। ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসই তাকে আজ এক অঘটন থেকে বাঁচাল। কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলল, দেখুন, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। পুলিশের লোক আমার পিছু নিয়েছে। আমাকে এখনই সরে পড়তে হবে। আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন, বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল। মেয়েটি ডাকল, শুনুন। মাহমুদ ফিরে দাঁড়ালো। মেয়েটি বলল, বাগানে আমার গাড়ি আছে, চলুন গাড়িতে যাবেন। মাহমুদ বলল,
এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয়। তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে? গাড়ি নিয়ে যাবেন, কোনো বিপদ আপনার হবে না। কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়ির পথে বেরিয়েছিলাম, কিন্তু বিপদ তো হলো। একটু থেমে মেয়েটি বলল, আমার সঙ্গে গাড়িতে চলুন, আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না। দুজন ঘর থেকে বেরোল। বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরোল। গাড়ি পূর্ণগতিতে গোলান রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল, দুজনেই চুপচাপ। মাহমুদ তখন অন্য চিন্তা করছে, তাকে দেওয়া চিরকুটটি সে এখনও পড়তে পারেনি, তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি চালানোর ফাঁকে মেয়েটি ইতোমধ্যে কয়েকবার মাহমুদের দিকে তাকিয়েছে। সুন্দর শান্তদর্শন লোকটির অদ্ভুত বলিষ্ঠ গড়ন, ওই শান্তদর্শন দেহে যে অবিশ্বাস্য রকমের সাহস ও বিদ্যুৎ গতি রয়েছে তা সে নিজ চোখেই দেখেছে। চোখ মুখ থেকে প্রতিভা তার যেন ঠিকরে পড়ছে। সবচেয়ে আশ্চর্য মাহমুদের নির্বিকার ভাব। নির্জন রাজপথের উপর দিয়ে তীর বেগে গাড়ি এগিয়ে যাচ্ছে, সামনে একটি মোড়। গাড়ি থামানোর লাল সংকেত জ্বলে উঠল। সাদা পোশাকধারী পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়েছে, গাড়ি তার পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটি গাড়ি থেকে মুখ বের করল। সে কিছু বলার আগেই পুলিশ স্যালুট দিয়ে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো। গাড়ি আবার ছুটে চলল। মেয়েটি এবার মুখে একটু হাসি টেনে কর্নেল মাহমুদের দিকে চেয়ে বলল, কেমন, ভয় পাননি তো? মাহমুদ বুঝল, মেয়েটি সরকারি মহলে শুধু সুপরিচিতাই নয়, সম্মানিতাও। উত্তরে বলল, বেকায়দায় পড়লে ভয় না পায় কে? মাহমুদ আবার চুপচাপ। গাড়ির বাইরে আলো আধারের খেলা, নির্জন রাতের নিস্তব্ধ পরিবেশের মধ্যে মৃদু স্পন্দন তুলে এগিয়ে চলেছে গাড়ি। মেয়েটি স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে তাকিয়ে আছে, মনে তার চিন্তার ঝড়। পাশে বসা এ লোকটি কে? টাকা, প্রশংসা ও সুন্দরী নারী দেহের প্রতি লোভ মানুষের চিরন্তন, এ লোকটি কি সবকিছুর ঊর্ধ্বে? এতক্ষণের মধ্যে লোকটি তার পরিচয়, এমনকি নামটি পর্যন্ত জিজ্ঞেস করেনি। ডেভিড বেনগুরিয়ানের সুন্দরী মেয়ে অ্যামিলিয়া কোনো যুবকের মনে আগ্রহ সৃষ্টি করতে পারে না, এমন কথা অবিশ্বাস্য। শুনেছি অর্থ, সুনাম ও নারীদেহের মোহ যে কাটিয়ে উঠতে পারে সে লোক অতিমানব। মেয়েটি আবার মাহমুদের দিকে তাকায়, সেই প্রশান্ত মুখ, সামনে প্রসারিত সেই অচঞ্চল দৃষ্টি। গাড়ি এসে এক বিরাট প্রাসাদ তুল্য বাড়ির ফটকে দাঁড়ালো। বাড়ি দেখে মাহমুদ চমকে উঠল। এ যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি রাষ্ট্রের অন্যতম কর্ণধার ডেভিড বেনগুরিয়ানের বাড়ি! মেয়েটি সম্পর্কে মাহমুদের মনে নতুন আগ্রহের সৃষ্টি হল। মুহূর্তের জন্য মেয়েটির দিকে মাহমুদ তার চোখ দুটি তুলে ধরল। মেয়েটি কি তাহলে ডেভিড বেনগুরিয়ানের কেউ? সরকারি মহলে সম্মানিতা হবার কারণ তাহলে কি এইটি? মাহমুদকে তাকাতে দেখে মেয়েটি বলল, বাড়ি এসে গেছি। বাড়ির ফটক খুলে গেল। মাহমুদ কিছু বলার আগে ছুটে গিয়ে গাড়ি বারান্দায় দাঁড়াল। মেয়েটি গাড়ি থেকে নেমে গাড়ির পাশ ঘুরে এসে দরজা খুলে দিল। মাহমুদ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির দিকে আর এক পলক তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে বলল, এবার আসি। মাহমুদ যাবার উদ্যোগ করতে মেয়েটি পথ আগলে দাঁড়িয়ে বলল, দয়া করে একটু বসবেন, অন্তত এক কাপ চা খাবেন, চলুন। আমার জরুরি কাজ আছে, ক্ষমা করুন আমাকে, বলল মাহমুদ। মেয়েটি এক মুহূর্ত থামল, তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলল, আপনি যে উপকার আমার করেছেন সে ঋণ অপরিশোধ্য, কৃতজ্ঞতা প্রকাশের। মাহমুদ বাধা দিয়ে বলল, মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব তার বেশি কিছু আমি করিনি, বলেই মাহমুদ গেটের দিকে পা বাড়াল। শুনুন, আপনার পরিচয় দয়া করে কি বলবেন? মেয়েটির কণ্ঠে এবার অননয়ের সুর। মাহমুদ ফিরে দাঁড়িয়ে একটু হেসে বলল, আমরা সামান্য ব্যক্তি, দিবার মতো কোনো পরিচয় আমাদের নেই, তবে বেঁচে থাকলে দেখা হবে, এখন আসি। ডেভিড বেনগুরিয়ানের গেট পেরোবার আগেই মাহমুদ একবার ঘড়ির দিকে তাকাল, রাত একটা। মাহমুদের মন আনচান করে উঠল। কিছুক্ষণ আগের পাওয়া চিঠিটি তার এখনও পড়া হয়নি, জরুরি কোনো সংবাদ বা নির্দেশ তাতে থাকতে পারে। চলতে চলতেই মাহমুদ বাম পকেট থেকে চিঠিটি বের করে একবার তাতে চোখ বোলাল। সাইমুমের সাংকেতিক অক্ষরে লেখা,
আগামী 17 তারিখে ওয়েসান কিং জাহাজে ইসরায়েলের জন্য ইউরেনিয়াম, হেভি ওয়াটার ও অন্যান্য আণবিক গবেষণার বহু মূল্যবান মাল মাসলা আসছে। জাহাজটি রাত 9টায় জাফা বন্দরে ভিড়বে। রাত 11টায় জাহাজে প্রীতিভোজের অনুষ্ঠান। চিঠি পড়ে মাহমুদ মনে মনে তারিখ গুনল। আজ 15 তারিখ, হাতে সময় মাত্র দুদিন। মাহমুদ গেটে আসতে গেটম্যান গেট খুলে দিয়ে স্যালুট করে দাঁড়াল। সূর্য তখনও ওঠেনি, রক্তিম পূর্বাকাশ। মাহমুদ কোরআন পড়া শেষ করে উঠে দাঁড়াল। তারপর ড্রেসিং রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর ধনী ইহুদি ব্যবসায়ীর সাজ পরে বেরিয়ে এলো এবং পশ্চিমের বেলকনিতে ইজি চেয়ারে গিয়ে শুয়ে পড়ল। জাফা বন্দরে মাহমুদের এটি একটি নতুন আস্তানা। ভূমধ্যসাগরের তীরে 5তলা এই বাড়ি। ইজি চেয়ারে অর্ধশায়িত মাহমুদ পলকহীন দৃষ্টিতে ভূমধ্যসাগরের নীল জলরাশির দিকে চেয়েছিল। দূরে পশ্চিম দিগন্তে একটি জাহাজের চিমনি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে তা মিলিয়ে গেল। জাহাজটির সাথে যেন মাহমুদের মনটিও ছুটে গেল দিগন্ত পেরিয়ে জিব্রাল্টার অতিক্রম করে। জিব্রাল্টার, জাবালু তারিক, কথা মনে পড়তে মাহমুদের মন ছুটে গেল 1400 বছর আগের একটি ঘটনার দিকে। সিপাহসালার তারিক 700 সৈন্য নিয়ে শত্রু অধ্যুষিত স্পেনের মাটিতে নামলেন। তারপর পুড়িয়ে দিলেন ফেরবার একমাত্র উপায় নৌযানগুলো। তাদের সামনে রইল সুসজ্জিত অগণিত শত্রু সৈন্য আর পেছনে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র। আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কে কি দৃঢ় প্রত্যয়! মুসলিম সিপাহসালা তারিক এ আত্মপ্রত্যয় অবাস্তব ছিল না। শীঘ্রই সত্য ও ন্যায়ের প্রতীক মুসলমানদের হেলালি নিশান স্পেনের সীমানা পেরিয়ে ফ্রান্সের প্রান্তদেশ পিরিনিজ পর্বতমালার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের জয়বার্তা ঘোষণা করল। শুধু কি তাই, মুসা আর তারিককে যদি দামেস্কের দরবারে ফিরিয়ে না আনা হতো, তাহলে ওয়াশিংটন আরভিংয়ের ভাষায় আজ প্যারিস ও লন্ডনের গির্জাসমূহে ক্রুশের বদলে হেলালি নিশানি শোভা পেত। এই ভূমধ্যসাগরের প্রতিটি ইঞ্চি স্থানে একদিন মুসলমানদেরই হুকুম চলত। কিন্তু আজ মাহমুদের মন বেদনায় ভরে যায়। যে স্পেনকে মুসলমানরা 800 বছর ধরে গড়ে তুলল আপন করে, সেই স্পেনে আজ মুসলমানদের সাক্ষাৎ মিলে না। তারা বিধ্বস্ত, বিতাড়িত। কিন্তু কেন এই পতন? ইতিহাস মুসলমানদের দুর্বলতা, আত্মকলহকেই এর জন্য দায়ী করেছে। কিন্তু এই আত্মকলহ আর দুর্বলতা এলো কোথেকে? সে কি আদর্শ চুক্তি থেকে নয়? মাহমুদের মনে পড়ে যায় একজন লেখকের কথা। মুসলমানরা আপন উসুল এবং ইসলামী জোশ হতে যখন দূরে সরে পড়ল, তখন আল্লাহ তাদের এ নিয়ামাত কেড়ে নিলেন। এরই ফলে আবার একদিন খ্রিস্টান শক্তি সেই বিজয়ী মুসলমানদের উত্তরাধিকারীদেরকে এসব দেশ হতে এমনইভাবে বের করে দিল যে সে সব দেশের মুসলমানদের নামের আর কোনো চিহ্নই থাকল না। পূর্বসূরীদের ভুল কি আমরা শুধরে উঠতে পেরেছি? মাহমুদ ভেবে চলে। যদি পারতাম, তাহলে ক্ষুদ্র ইসরায়েলের হাতে এমন করে আমরা মার খাবো কেন? আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশে মুসলমানরা এমনই করে নির্যাতিতই বা হতে থাকবে কেন? মধ্য এশিয়া, ফিলিপাইন, সাইপ্রাস, ইরিত্রিয়া, চাঁদ, নাইজেরিয়া, মোজাম্বিক প্রভৃতি দেশের মজলুম মানুষের অমানসিক দুর্দশা মাহমুদের মনকে ভারী করে তোলে। প্রশ্ন জাগে তার মনে, এদের মুক্তি কত দূরে? মুসলিম তরুণরা কি জাগবে না? তারা কি এগিয়ে আসবে না মজলুম মানুষের মুক্তির জন্য? আমাদের চেষ্টা কি বৃথা যাবে? এ সময় ধীর পায়ে নাস্তা নিয়ে সেখানে প্রবেশ করল আফজাল। আফজাল এ বাড়ির প্রহরী, দারোয়ান, রাঁধুনি, পরিবেশক, সব কিছু। পায়ের শব্দে মাহমুদের চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল। মাহমুদ পিছনে ফিরে আফজালকে দেখে মৃদু হেসে বলল, আজকে নাস্তা খুব সকাল সকাল মনে হচ্ছে না? সকালেই তো জনাবের কোথাও বেরোবার কথা ছিল। মাহমুদের মনে পড়ে গেল আগামীকালের ওয়েসান কিং জাহাজের প্রোগ্রামের ব্যাপারে অনেক কাজ আছে বাইরে। যেমন করে হোক, সহজ উপায়ে ওয়েসান কিং জাহাজের ভোজসভায় প্রবেশের একটি পথ করে নিতেই হবে। গভীর রাত পর্যন্ত মাহমুদ এসব বিষয় নিয়ে চিন্তা করেছে, কোনো সহজ পথ সে খুঁজে পায়নি। হঠাৎ এ সময় এমিলিয়ার কথা মনে পড়ে গেল মাহমুদের। ওয়েসান কিং জাহাজের প্রীতিভোজে কাদের নিমন্ত্রণ করা হবে? সে প্রীতিভোজ থেকে ডেভিড বেনগুরিয়ানের পরিবার কি বাদ পড়তে পারে?
মাহমুদের মনটা প্রসন্ন হয়ে উঠল। নাস্তা শেষ করে মাহমুদ আফজলকে বলল, এখন আর বাইরে যাচ্ছি না, তুমি ডিকশনারিটা বের করো। ডিকশনারি ডসিয়ারের ছদ্মনাম। নাস্তা শেষ করে রুমালে মুখ মুছতে মুছতে সে উঠে দাঁড়ালো, প্রবেশ করল তার স্টাডি রুমে। ডসিয়ারের পাতা উল্টিয়ে বের করল এমিলিয়ার নাম। তার পুরো নাম পলিন ফ্রেডম্যান। এমিলিয়ার অভ্যেস আচরণ সম্পর্কে বিবরণীকার লিখেছেন, উঁচু মহলে অবাধ গতি, অত্যন্ত মিশুক কিন্তু আত্মমর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন, মুক্তি ও সৌন্দর্যের পূজারি, গোঁড়া জাতীয়তাবাদীদের সাথে তার কোনো মিল নেই। হোটেল বারগুলো তার কাছে ড্রয়িং রুমের মতো। সাগরবেলার দ্য মিস্ট্রি হোটেলে তাকে রাত 9টার পরে প্রায় প্রতিদিনই দেখা যায়। মাহমুদ ডসিয়ারের পাতা বন্ধ করল, মনে মনে বলল, আল্লাহ সহায় হলে আজ দ্য মিস্ট্রিতে আবার এমিলিয়ার সাথে দেখা হবে। রাত 9টা, দ্য মিস্ট্রির বলরুম, বিরাট হলঘর, অর্ধেক চেয়ার টেবিল এখনও খালি পড়ে আছে। দরজা থেকে পরিষ্কার চোখে পড়ে এমন একটি চেয়ারে মাহমুদ বসে আছে, এমিলিয়া তখনও আসেনি। মাহমুদের স্বভাব শান্ত, মনে কোনো চাঞ্চল্য নেই বটে, কিন্তু মনে তার প্রশ্ন জাগছে, সে আসবে কি? অবশেষে পরম লগ্নটি এলো। বলরুমের দরজায় এসে মুহূর্তের জন্য দাঁড়ালো এমিলিয়া। লাল পোশাকে এমিলিয়াকে অদ্ভুত সুন্দরী মনে হচ্ছে। মাহমুদ চোখ সরিয়ে নিল, ইচ্ছা মাহমুদের আগ্রহ যাতে প্রকাশ না হয়ে পড়ে। কিছুক্ষণ পরে চোখ তুলে মাহমুদ দেখল, কয়েক টেবিল সামনে একটি খালি টেবিলে এমিলিয়া বসেছে। এমিলিয়ার দিকে তাকাতে গিয়ে হঠাৎ তার সাথে চোখাচোখি হয়ে গেল। চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো এমিলিয়া উঠে দাঁড়ালো। মাহমুদ ঈষৎ হেসে উঠে দাঁড়ালো। এমিলিয়া মাহমুদের পাশে এসে বলল, কেমন আছেন? আপনাকে দেখে যে কত খুশি হয়েছি তা বোঝাতে পারবো না, বলে মাহমুদের সামনে চেয়ারে এমিলিয়া বসে পড়ল। বলল, আপনার টেবিলে একটু বসতে পারি? এ ধরনের ব্রিটিশ এটিকেট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুবই খারাপ, অভদ্রতা সূচক। যেমন? এমিলিয়া ঈষৎ হেসে বলল, যেমন আমাদের এই ক্ষেত্রে, আপনার টেবিলে কি একটু বসতে পারি? বললে কি আপনি খুশি হতেন? বিশেষ করে সম্পর্ক যেখানে ঘনিষ্ঠতর সেখানে। মৃদু হেসে কথা অসম্পূর্ণ রেখে মাহমুদ চুপ করল। সত্যিই তাই, এ ধরনের ফরমালিটি আমার কাছে খুবই পীড়াদায়ক। একটু থেমে এমিলিয়া বলল, কি অর্ডার দেব বলুন, হুইস্কি, জিন, ভারমুক? আমি মদ খাই না। সত্যি? বলে বিস্ময়ের সাথে মাহমুদের দিকে চোখ তুললো এমিলিয়া। সত্যি, আপনার নিশ্চয় অসুবিধা করলাম। অসুবিধা নয়, কিন্তু আমি অবাক হচ্ছি, এ সমাজে এটা কম বিস্ময়ের কথা নয়, বলে এমিলিয়া ওয়েটারকে ডেকে দুবোতল কোকা কোলার অর্ডার দিল। মনে হল পরিচিত ওয়েটার কিছুটা বিস্মিত হল। ওয়েটার চলে গেলে মাহমুদ বলল, বোধহয় আজকের সন্ধ্যা আপনার আমি নষ্টই করলাম। কৃত্রিম আনন্দের উৎসের চেয়ে অকৃত্রিম আনন্দের উৎসই কি বেশি সুখকর নয়? মুখ টিপে হেসে বলল এমিলিয়া। উৎসটি যদি অকৃত্রিম হয় তবেই। উৎসটিতে যেহেতু কৃত্রিমতা নেই, তাই ও কথা নিঃসন্দেহেই বলা যায়। না পরক করে কি এত বড় সার্টিফিকেট দেয়া চলে? পরক করতে কত সময় লাগে বলুন? ইতোমধ্যে ওয়েটার দুবোতল কোকা কোলা এনে দিল। কোকা কোলা পান করতে করতে তাদের অনেক আলাপ হল। মাহমুদ অনুভব করল মেয়েটির মধ্যে তীব্র আকর্ষণী শক্তি রয়েছে, আর রয়েছে মানুষকে আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা। মাহমুদের মনে পড়েছে ওয়েসান কিং জাহাজের অনুষ্ঠানের কথা, কিন্তু প্রাসঙ্গিক কোনো আলোচনা না তুলে তা জেনে নেওয়া যাবে না। কিন্তু এসব কিছুর পূর্বে মেয়েটির সাথে আরও কিছু ঘনিষ্ঠতর হতে হবে। মাহমুদরা ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেল না। জিন, হুইস্কি, ভারমুক প্রভৃতি বিভিন্ন রকমের দামি মদের ফেনিল উচ্ছ্বাসে তখন হলঘরটি পূর্ণ। প্রায় প্রতিটি টেবিলে একটি যুগল মুখোমুখি। তাদের প্রকৃত সম্পর্ক কি তা কারো জানার উপায় নেই, কিন্তু যে সম্পর্কই থাক, আজ এ হলঘরে, এ চত্বরে এক সমান হয়ে দাঁড়িয়েছে তারা। তাদের ইচ্ছার সামনে বাদ সাধবার কেউ নেই। ওই যে সামনে শ্বেতাঙ্গ তরুণ যুগলটি, শ্বেতাঙ্গিনীর ঠোঁটের লিপস্টিক শ্বেতাঙ্গটির ঠোঁটকেও রঞ্জিত করেছে। প্রত্যেকের চোখেই আদিম নেশা। এমিলিয়া বলল, এমন সুস্থ চোখে কখনো কোনোদিন আমি হলঘরের এ পরিবেশকে দেখিনি।
মদ আমাকে মাতাল করে না বটে, কিন্তু নেশায় কাঁপিয়ে দেই। এ সময় হলের উজ্জ্বল আলো নিভে গিয়ে ম্লান নীলাভ আলোতে ভরে গেল হলঘরটি। হলের কোণের স্টেজ থেকে ইংরেজি সুরে বাজনা বেজে উঠল। প্রতিটি যুগল হাত ধরাধরি করে নাচের জন্য হলের মাঝখানে গিয়ে জমা হতে এমিলিয়া তার ডান হাত মাহমুদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, চলুন। মাহমুদ এমিলিয়ার হাত ধরে উঠে দাঁড়াল। এই স্পর্শের জন্যই হোক বা মাহমুদের নৈতিকতা বোধে আঘাত লাগার জন্যই হোক, মাহমুদের হাত যেন কেমন কেঁপে উঠল। এই কম্পনই এমিলিয়ার মধ্যে সংক্রমিত হল। তার দেহে জাগল শিহরণ। মাহমুদের দিকে চেয়ে মুখ টিপে একটু হাসল এমিলিয়া। নাচ শুরু হল, নেচে চলেছে সবাই, মাহমুদরাও নাচছে। এমিলিয়ার তপ্ত নিঃশ্বাস মাহমুদের গলায় এসে লাগছে। দুটি দেহের মধ্যে যে ব্যবধান তা বেশি কিছু নয় মোটেই। দুজনেই দুজনের দেহের উত্তাপ অনুভব করতে পারে। আর মানুষ যদি ফেরেশতা না হয় তাহলে এ উত্তাপ নারী পুরুষের হৃদয়ে রোমাঞ্চ জাগাবেই। মাহমুদ জানে মানুষ মানুষই, ফেরেশতা নয়। এ কারণে আল্লাহ স্বামী স্ত্রী ছাড়া অন্য নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক ও মেলামেশার একটি সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছেন। সীমারেখা অতিক্রম করলে সামাজিক বিপর্যয়ের সৃষ্টি হবে। মদের টেবিল আর এই বলনাচের মঞ্চ, কত স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং কত কুমারীর কুমারিত্বের অপমৃত্যুর যে উৎস তার ইয়ত্তা নেই। তবুও এটা চলছে, চলবে। মাহমুদের চিন্তাস্রোতে বাধা পড়ল। এমিলিয়া ফিসফিস করে বলল, তোমাকে কেমন উদাসীন দেখাচ্ছে, কিছু ভাবছ? ভালো লাগছে না বুঝি? মাহমুদ এমিলিয়ার চোখে চোখ রেখে বলল, ভাবছি আজকে আমিই বোধহয় সবচেয়ে বেশি ভাগ্যবান। কেন? ডেভিড বেনগুরিয়ানের নাতনি এমিলিয়াকে আমার চেয়ে নিবিড় করে কে পেয়েছে আজ? এমিলিয়া মাহমুদের কাঁধে মৃদু চাপ দিয়ে বলল, কথাটা কিন্তু সৌজন্যের সীমা ছাড়িয়ে গেল। মাফ চাচ্ছি। মাফ চাইলে বুঝি কথা উঠে গেল? তাহলে কি করব? কিছু করার দরকার। এমিলিয়ার কথা শেষ হল না, বিজলি বাতি নিভে গেল। হল ভরে গেল নিকোশ কালো অন্ধকারে। মাহমুদরা থেমে গেছে। বাজনা কিন্তু তখনও বেজে চলেছে। বোঝা গেল এ আলো নিভে যাওয়া অস্বাভাবিক। পরমুহূর্তে ঘোষকের কণ্ঠ শোনা গেল, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমরা দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আলো নিভে গেছে। এক মিনিটের মধ্যে আলো ব্যবস্থা হচ্ছে। মনোযোগ নিজের দিকে কেন্দ্রীভূত হতেই মাহমুদ অনুভব করল এমিলিয়া মাহমুদের বুকে মুখ গুজে রয়েছে এবং দুহাতে জড়িয়ে ধরেছে তাকে। মাহমুদ তার অভিনয়ের এ পর্যায়ে এসে কেঁপে উঠল অপরাধ বোধের এক তীব্র খেলায়। কট করে একটি শব্দ হল, তারপর আলো জ্বলে উঠল আবার। এমিলিয়া আগে সরে দাঁড়িয়েছিল, মুখ তার আনত আরক্ত, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল। মুখ তুলে হেসে মাহমুদকে বলল, চলুন এবার যাওয়া যাক। দুজন হাত ধরাধরি করে হোটেল থেকে বেরিয়ে এলো। মাহমুদের হাতে মৃদু চাপ দিয়ে বলল এমিলিয়া, কোলাহল ভালো লাগছে না, চলুন পার্কে যাই। কোন পার্ক? ভিক্টোরি। গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, পার্কটা বড় কুলক্ষণে। এমিলিয়া মাহমুদের কাছে সরে এসে তার কাঁধে মাথাটি হেলান দিয়ে বলল, কিন্তু ওই পার্কটিতেই তোমার সাথে আমার সাক্ষাৎ। তা বটে, মাহমুদ অনুচ্চ সুরে বলল। তার মনে তখনও ঝড়, ওয়েসান কিং জাহাজে যাবার উপায় কি? এমিলিয়ারা কি আমন্ত্রিত সেখানে? ওদের সাথে ওখানে প্রবেশের কোনো পথ করা যায়? পার্কে এসে তারা একটি ছায়াঘেরা জায়গা দেখে বসে পড়ল। আকাশে তখন নবমীর চাঁদ সামনের গাছটিকে আলোকিত করেছে। মাহমুদের কোলে মাথা রেখে এমিলিয়া শুয়ে পড়েছে। মাহমুদের একটি হাত এমিলিয়ার দুহাতের মুঠোই। ধীরে ধীরে এমিলিয়া বলল, ড্যানিয়েল, তুমি হয়তো ভাবছ মেয়েটি কি নির্লজ্জ, কিন্তু বিশ্বাস করো তুমি, তুমি আমাকে মাতাল করেছ। মদও কোনোদিন আমার আমিত্বকে এমন করে কেড়ে নিতে পারেনি। বলনাচে অংশ নিয়েছি অসংখ্যবার, কিন্তু কোনো পুরুষ আমাকে তার বুকে টানতে পারেনি। তুমি কি জাদু জানো ড্যানিয়েল? জাদু নয় এমিলিয়া, নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ, বলল মাহমুদ। আমি এটা মানি না, পুরুষের সাথে অনেক মিশেছি, কিন্তু এমন তো হয়নি। প্রথম সাক্ষাতের দিন থেকেই আমি বারবার হারিয়ে ফেলেছি নিজেকে। এটা হয়তো স্রষ্টার ইচ্ছা এমিলিয়া, বলে কিন্তু মাহমুদ নিজেই চমকে উঠল।
এ কি এমিলিয়ার জীবনের সাথে সে কি তাহলে জড়িয়ে যাচ্ছে না? চাঁদ আরেকটু পশ্চিমে সরে গেল, চাঁদের যে আলোটুকু ছিল তাও সরে গেল। যতই সময় যাচ্ছে মাহমুদের মন উদ্বেগে ভরে উঠছে ওয়েসান কিং জাহাজের ব্যাপারটা নিয়ে, কিভাবে সে কথাটা তুলতে পারে। হঠাৎ মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। মাহমুদ কোল থেকে এমিলিয়ার মাথা তুলে নিল, বলল, কাল রাত্রের খানা আমার ওখানে খাবে এমিলিয়া? তুমি বললে যাব অবশ্যই, কিন্তু কাল সন্ধ্যায় একটি পার্টি আছে। আব্বা কাল সকালে বিলেতে যাচ্ছেন বলে তিনি যেতে পারছেন না, তাই আমার যাওয়া সেখানে জরুরি ছিল। মাহমুদ বলল, কোথায় পার্টি জানতে পারি কি? নিশ্চয় ওয়েসান কিং জাহাজে, তুমি বরং চলো না ড্যানিয়েল সেখানে আমার সাথে। মাহমুদের গোটা শরীর শিরশির করে উঠল, মনে মনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল, মুখে বলল, আমি কি সেখানে অনাহত হব না? নিশ্চয় না, আব্বা যাচ্ছেন না, মাও অসুস্থ, আমি ইচ্ছামতো সাথে নিতে পারি, নিমন্ত্রণ পত্র আছে সেরকম। মাহমুদ মুখটি একটু নিচু করে বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই। এমিলিয়া, কিন্তু আমার ওখানে যাচ্ছ কবে তুমি? এমিলিয়া মুখটি উঁচু করল। এমিলিয়ার ঈষৎ কম্পনরত ঠোঁট দুটি মাহমুদের মুখের কাছাকাছি এলো। মাহমুদ মুখ উঁচু করল। এমিলিয়া তার মুখটি আবার নামিয়ে নিয়ে বলল, আমি যত কাছে আসছি তুমি তত দূরে সরে যাচ্ছ, আরও কাছে টানতে চাই হয়তো, বলল মাহমুদ। আমি জানি ড্যানিয়েল, বুঝি, কিন্তু তোমার চরিত্রের এ পবিত্রতাই আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। এমিলিয়ার কথাগুলি গম্ভীর। দূরের কোনো পেটা ঘড়িতে 12টা বেজে গেল। মাহমুদ বলল, চলো আজ ওঠা যাক। দুজনেই উঠে দাঁড়ালো। এক ঝলক দমকা বাতাস এসে ঝাউ গাছে সোঁ সোঁ শব্দ তুলল। চারদিক নিঝুম নিস্তব্ধ। মাঝে মাঝে নিঃশব্দে ছুটে চলা মোটর কারের ভেপু নিরবতার মাঝে কম্পন তুলছে শুধু। মাহমুদরা হাত ধরাধরি করে বেরিয়ে এলো পার্ক থেকে।